হ্যালো বন্ধুরা, চলো আজকে ঘুরে আসবো কালী মন্দির দেখতে যাবো। কালী মন্দির 300 বছরের পুরনো বটতলায় কালী মন্দির আছে, চলো দেখে আসি। 300 বছরের পুরনো বট গাছ। মাঝে মধ্যে হয় না, এটা হচ্ছে কি গোসাইপুর কালী মন্দির। বট গাছের বয়স বলার ক্ষমতা নেই। কতশো বছর যে হবে কে জানে। এখানে আছে একটা ঐতিহ্যবাহী কালী মন্দির। দেখুন কালী বট গাছ বলে, কত বছর আগের জন্ম বলার ক্ষমতা নাই, কেউ বলতে পারে না এলাকার। কত বছর আগে যে জন্ম কালী বট গাছ। গোসাইপুর জায়গার নাম। মাঠে খুব সবজি আবাদ হয় এখানে। লাভের আবাদ করছে কত সুন্দর। ওটার পাশে দেখেন কত বড় গাছ। অনেক পুরনো অনেক বড়, কতশো বছরের পুরনো গাছ। চার পাঁচ বিঘা জায়গায় নিয়ে দখল করে আছে গাছটা। গোসাইপুর জায়গার নাম। তো দেশে দেশের বাইরে যারা যেখানে আছেন ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। তবে আমাদের ক্ষমতার বাইরে, আমরাও দেখি নাই, আমাদের মুরব্বীরাও দেখে নাই কবে থেকে জন্ম গাছটা। এখানে সনাতন ধর্মে হিন্দু ব্যক্তিরা কালী পুজো করে থাকে। কালী মন্দির ধরে রাখার জন্য এখানে একটা বটের চারা লাগানো আছে। দেখেন অনেক বড় গাছ। একদম রাস্তার সাথে গাছের কত বড় ফাটল। আরো ফাটল আছে, আনন্দ মানুষ ঢেকে যাবে গাছের ভিতরে। সে বিশাল